Assalamualaikum. I am back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা হলো চিকেন ঝাল পুলি পিঠার রেসিপি। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করতে চলে যাই। রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা দেখে আসি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর কাঁচামরিচ কুচি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব এক টিস্পুন আদা পেস্ট, এক টিস্পুন রসুন পেস্ট। এখানে মোট 2 টিস্পুন আদা রসুন পেস্ট ব্যবহার করা হয়েছে। এটা যেহেতু চিকেন দিয়ে তৈরি করব তাই এখানে আদা রসুন পেস্টটা দিতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব জিরা ধনিয়া গুঁড়া 1 টিস্পুন। জিরা ধনিয়া গুঁড়া 1 টিস্পুন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1 টিস্পুন দিয়ে দিব চিকেন মশলা, আর দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আধা টিস্পুন হলুদের গুঁড়া। এখানে চিকেন মশলাটা ব্যবহার করেছি কারণ এটা যেহেতু চিকেন দিয়ে তৈরি করব তাই চিকেন মশলাটা ব্যবহার করেছি। চিকেন মশলাটা দিলে খুবই মজাদার হবে এ পুলি পিঠার পুরটা, তাই এখানে চিকেনের মশলাটা দিয়েছি। এখানে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম যাতে না পড়ে যায়। এখানে আমি চিকেনকে কিউব করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পুলি পিঠার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব। পুরটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন আমি একটা মিক্সিং বোলে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এখন দিয়ে দিব 1 টিস্পুন লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন সয়াবিন তেল। এখানে প্রথমে তেল দিয়ে এটাকে মেখে নিব। প্রথমে কোনো পানি ব্যবহার করা যাবে না, প্রথমে তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে পানি দিয়ে মাখতে হবে। আশা করি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে। যাদের এখনও আমার এই ভিডিওগুলো ভালো লাগে না তারা দেখতে থাকুন, আশা করি একদিন দেখতে দেখতে আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের কাছে। এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। সবগুলো পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না। যারা পানির পরিমাণটা ভালো বুঝেন তারা এখানে চাইলে সবগুলো পানি একসাথে দিয়ে দিতে পারেন, আর যারা পানির পরিমাণটা ভালো বুঝেন না তারা অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবেন। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে।
তরকারি করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করে নেওয়ার পরে এখানে আমি পুলি পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিব একটি রুটি। এখানে আমি ছোট করে একটি রুটি তৈরি করে নিয়েছি। ছাঁচের মধ্যে রুটিটা দিয়ে এখানে যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুর থেকে কিছু পরিমাণ পুর নিয়ে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আরেক পাশ থেকে এভাবে করে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন, এই পাশ থেকে চেপে লাগিয়ে দিয়েছি। দেখুন, একটা পুর তৈরি করে নিয়েছি। এটাকে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমি আরেকটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। একটি পুলি পিঠার ছাঁচের মধ্যে এই রুটিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে অন্য পাট থেকে এভাবে চাপ দিয়ে দিতে হবে। দিয়ে যে বাইরে যে বাকি অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে কেটে নিব। এভাবে করে আমি আরও কয়েকটা পুলি পিঠা তৈরি করে আপনাদের সাথে দেখিয়ে দিব। দেখুন, বাড়তি অংশটা আমি এখানে কেটে নিয়েছি। এই যে দেখুন, পুরি পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটা আবার সেই বাটিতে রেখে দিব। আমি আরো কিছু পুলি পিঠা তৈরি করে নিব, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমার পুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে যে পুলি পিঠাগুলো তৈরি করেছি সে পুলি পিঠা এক এক করে এখানে কয়েকটা দিয়ে দিব। এখানে আমি এখন একটা পুলি পিঠা দিয়ে দিয়েছি। এভাবে করে আমি আরো কিছু পুলি পিঠা দিয়ে এটাকে ভেজে নিব। না, আমি কয়েকটা পুলি পিঠা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এই পুলি পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আমি আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। পিঠা দিয়ে এখন এটাকে আবারও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন এটাকে আবার একটু উল্টিয়ে দিব। পিঠাগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে তুলে নিব তেল থেকে।
তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব এই পিঠাগুলো। দেখুন আমার চিকেন ঝাল পুলি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। যারা এখনও এটা তৈরি করে খাননি তারা একবার এটা তৈরি করে দেখবেন, একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। এটা এত মজাদার একটি রেসিপি, একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা রেসিপিটা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।